হাই আমি রিজুয়ানা তো আমি আজ দশম এবং দ্বাদশ শ্রেণীর আলো অধ্যায়ের দুটো ক্লাসে আছে তো সেখানে প্রতিসরণ পার্টের মধ্যে জিনিসটা কি সেটা বুঝুন দেখো লেখা হচ্ছে তো আগে বলি ধরো তোমাদেরকে জিজ্ঞেস করা হলো জল এবং মধু আছে তোমাদের কাছে কোনটা ঘন বেশি মানে কোনটা ঘনত্ব বেশি তোমরা সবাই বলবে মধুটির ঘনত্ব বেশি তো ঠিক সেরকম একটা লেজার লাইট ধরো তোমার কাছে আছে এবার তোমার সামনে একটা কাচের স্ল্যাব মানে স্ল্যাব মানে কি কাচের একটা টুকরো সেখানে মধ্যে তুমি লেজার লাইট দিয়ে আলোটা ফেলছো তার মানে আলোটা বায়ু মাধ্যম থেকে কাচের মধ্যে প্রবেশ করছে তো তোমাকে যদি জিজ্ঞেস করা হয় তাহলে বায়ু মাধ্যম এবং কাচ মাধ্যম এই দুটো মাধ্যমের মধ্যে কোনটার ঘনত্ব বেশি তোমরা সবাই বলবে কাচের ঘনত্ব বেশি তো সেখানে আলোকীয় ঘনত্বের প্রসঙ্গ আসবে যখন জল এবং মধুর কথা বলছিলাম তখন বলছিলাম ঘনত্ব তো এখানে আলোকীয় ঘনত্ব মানে আলো বায়ু থেকে ঘনতে প্রবেশ করছে তো এই আলোকীয় ঘনত্বটাকে প্রতিসরাঙ্ক ট্রাম দেওয়া হয়েছে ভৌতবিজ্ঞান ফিজিক্যাল সায়েন্স বা ফিজিক্স ক্লাস ডে এর জন্য ফিজিক্যাল সায়েন্স দেওয়া তো এই প্রতিসরাঙ্কে পরম প্রতিসরাঙ্ক জিনিসটা কি এবং আপেক্ষিক প্রতিসরাঙ্ক জিনিসটা কি সেটা বোঝাবো তো পরম প্রতিসরঙ্ক আমাকে বলি বলে ছবিতে দেখাবো সেটা হচ্ছে ধরো যেটা উদাহরণ দিলাম বায়ু মাধ্যম থেকে কাজ মাধ্যমে কোনো আলো প্রবেশ করলো ঠিক আছে তো কাচ মাধ্যমের তো কোনো একটা নির্দিষ্ট ঘনত্ব আলোকীয় ঘনত্ব আছে মানে প্রতিসরাঙ্ক আছে তো বায়ুর সাপেক্ষে যখন কাচের প্রতিসরাঙ্ক তোমাকে জিজ্ঞেস করবে তখন সেটাকে বলা হবে কি কাচের পরম প্রতি দেখো লঘু ঘন লেখা আছে মানে এটা লঘু মাধ্যম এটা ঘন মাধ্যম এখানে আমি বায়ু ধরছি লঘু মাধ্যম হিসেবে বায়ু বা শূন্য আর এটা ঘন যে কোনো মাধ্যম হতে পারে বায়ু বায়ুটাই সবচেয়ে লঘু হয় বাকি সমস্ত মাধ্যম ঘন তো বায়ু থেকে আলো কাচ মাধ্যমে প্রবেশ করবে বা ঘন মাধ্যমে প্রবেশ করবে তো আমরা জানি লঘু থেকে ঘন মাধ্যমে আলো গেলে এটা অবিলম্ব এটা অবিলম্বে অবিলম্বে দিকে সরে আছে এরকম যাওয়ার কথা ছিল তো এরকম না গিয়ে অবিলম্বে দিকে সরে আসবে এটা বোঝা গেল তাহলে বায়ু থেকে ঘন মাধ্যমে আলো প্রবেশ করলো প্রবেশ করার পর অবিলম্বে দিকে সরে এলো এটা আলাদা ব্যাপার এটা প্রতিসরণের আলাদা জিনিস আমি প্রতিসরাঙ্ক বোঝাচ্ছি তাহলে কি বলবো এই ঘন মাধ্যম তার পরম প্রতিসরাঙ্ক কত সেটাকে কিভাবে লিখতে পারি বায়ুর সাপেক্ষে এই মাধ্যমের প্রতিসরাঙ্কই হলো এই ঘন মাধ্যমে পরম প্রতিসরাঙ্ক বোঝা গেল এবার আপেক্ষিক প্রতিসরাঙ্ক জিনিসটা কি সেটা হলো বায়ুর ছাড়া অন্য যে কোনো লঘু মাধ্যম ধরো কাচ এবং জল এই দুটোর মধ্যে কোনটা ঘন বেশি কাচ মানে এর প্রতিসরাঙ্ক বেশি তাহলে লঘুতে আমি ধরো জল নিলাম ঘনতে কাঁচ নিলাম লঘুতে বায়ু ছাড়া যে কোনো অন্য কোনো মাধ্যম আমি নিলাম এর থেকে তুলনামূলক লঘু যেটা একই প্রসেস দিকে সরে আসবে ছবিটা এরকম হবে তো সেক্ষেত্রে আপনাকে জানবো কি এই মাধ্যমটার প্রতি সরাঙ্ক এই মাধ্যমের অপেক্ষা কত মানে এই মাধ্যমটা এই মাধ্যমের থেকে কত গুণ ঘন বোঝা গেল তো সেটা হলো আপেক্ষিক প্রতিসরাঙ্ক তাহলে এটা বোঝা গেল আমি ধরো এভাবে লিখছি বায়ু মাধ্যমে প্রতিসরাঙ্ককে আমি নিউ ওয়ান মাধ্যমে নিউ টু ধরছি এবার এইটা লেখার মানে কি এটা মানে হচ্ছে এই দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক প্রথম মাধ্যমের সাপেক্ষে মানে কি পরম প্রতিসরাঙ্ক কার এই ঘন মাধ্যমে এই দ্বিতীয় মাধ্যমে তাহলে এই ওয়ান নিউ টু মানে তোমার প্রতি তোমার দ্বিতীয় মাধ্যমে প্রতিসরাঙ্ক প্রথম সাপেক্ষে এটা মানে এটা এইভাবে মুখে বলতে হয় প্রকাশ করতে হয় তো এটাকে হবে লিখতে পারি নিউ টু বা নিউ ওয়ান যেটাকে যেটা সামনে রয়েছে নিউ এর সেটাকে ওপরে লিখবে এবং যেটা পেছন দিকে রয়েছে সেটা নিচে লিখবে এটা মানে মনে রাখার জন্য বলছি তো এভাবে লিখবে তাহলে এটা কি উপরে তাহলে নিউ টু মানে ঘন মাধ্যমে প্রতিসরাঙ্ক বাই বায়ু মাধ্যমে প্রতিসরাঙ্ক বোঝা গেল এটা এভাবে লেখার নিয়ম তাহলে আশা করি পরম প্রতিসরাঙ্ক কি এবং আপেক্ষিক প্রতিসরাঙ্ক কি বোঝা গেল আর এটা কিভাবে লিখতে হয় সেটা বোঝা গেল ঠিক আছে পরম প্রতিসরাঙ্ক হচ্ছে বায়ুর সাপেক্ষে যে কোনো মাধ্যমে প্রতিসরাঙ্ক মানে বায়ুর সাপেক্ষে যে কোনো মাধ্যম কত গুণ ঘন সেটা বের করা বা সেটা প্রতিসরাঙ্ক সেই ঘন মাধ্যমে প্রতিসরাঙ্কটাকে পরম প্রতিসরণ বলা হয় আর আপেক্ষিক হচ্ছে আপেক্ষিক মানে কি তুলনা করা কোন মাধ্যমের সঙ্গে অন্য মাধ্যমে তুলনা করা বায়ু ছাড়া অন্য জায়গায় একটা মাধ্যম নিলাম যেটা এই মাধ্যমে থেকে কি হয় লঘু হয় মানে ঘনত্ব কম হবে মানে প্রতিসরঙ্গ কম হবে তো এই মাধ্যমের সাথে এই মাধ্যম কত ঘন সেটা আপেক্ষিক প্রতিসরঙ্গ হলো এই মাধ্যমে আশা করি বোঝা গেল তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবো টাটা